একটি উপজেলা সদরের হাট, পৌরসভার হাট, কিন্তু গ্রামীণ আবহাওয়া। শনি এবং মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে। শনিবার দিন দুপুরে গিয়েছিলাম আমি নাজিব মাহবুজ খান, বিকেলে গেলে জমজমাট দৃশ্যগুলো দেখাতে পারতাম। বাংলাদেশে একাধিক শ্রীপুর উপজেলা রয়েছে, এটি গাজীপুরের শ্রীপুর। ঐতিহাসিকভাবেই গাজীপুরের বর্মী, লোহাই, রাজাবুড়ি এবং শ্রীপুর এই হাটগুলি প্রসিদ্ধ, তবে বর্মী হাটটি জাতীয়ভাবেই প্রসিদ্ধ। ধরা হয় দেশের সবচেয়ে বড় গ্রামীণ হাট হচ্ছে বর্মী, যেটি এখান থেকে 8 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। শ্রীপুরে রয়েছে রেল স্টেশন, রেল লাইন, এখান থেকে 6 কিলোমিটার পূর্বে শীতলক্ষ্যা নদী, নদীর উপরে আপাসী উপজেলা। পশ্চিম দিকে 8 কিলোমিটার গেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা। এই হাটের যারা ক্রেতা এবং বিক্রেতা অধিকাংশই মূলত পার্শ্ববর্তী গোসিঙ্গ ইউনিয়ন, বর্মী ইউনিয়নের একাংশ, রাজাবাড়ি ইউনিয়নের উত্তর প্রান্ত এবং এই শ্রীপুর পৌরসভার বাসিন্দা। তেলিহাতি থেকেও অনেকে আসে। বর্তমানে যদিও আশেপাশে অনেক বাজার হচ্ছে, গঞ্জা হচ্ছে, সেই কারণে আসলে আগের হাটের যে সাপ্তাহিক হাটেই যেতে হবে ওই রকম সংস্কৃতির এখন আর নাই। শত শত কিংবা হাজার বছর আগে, অর্থাৎ 800 বছর আগে স্থানীয় ছোট বৌদ্ধ রাজা, ছোট রাজত্ব শ্রীপালের নামে শ্রীপুর। 1885 সালে ঢাকা ময়মনসিংহ রেলপথ অর্থাৎ নারায়ণগঞ্জ ময়মনসিংহ রেলপথ হওয়ার পরে এই অঞ্চলটি নতুন করে বসবাসের জন্য প্রস্তুত হতে থাকে। তার মধ্যে অনেক উত্থান পতন হয়েছে, এদিকের মানুষ ওদিকে গিয়েছে ভাওয়াল অরণ্য। এই শ্রীপুরটি একসময় কাপাসিয়া থানার অন্তর্গত ছিল, ব্রিটিশ আমলের শেষের দিকেও সেটা ছিল। পরবর্তীতে শ্রীপুর, কালীগঞ্জ ইত্যাদি কাপাসিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে থানা প্রতিষ্ঠিত হয়েছে। রেললাইনের পূর্ব পাশে পাইলট স্কুল রয়েছে, সেই স্কুলের একসময় শিক্ষক ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। শ্রীপুরের হাইস্কুলের শিক্ষক ছিলেন 1946 সালের প্রতিষ্ঠিত হাইস্কুল। মাটিতে বসে, নিচে বসে এরকম তাজা শাকসবজি যখন বিক্রি করে তখন সব কিছু কিনে ফেলতে ইচ্ছে করে, রঙিন সবজিতে চোখ জুড়িয়ে যায়। এই সবজিতে অনেক মেডিসিন ইউজ করা হয়, অনেক কিছুই হয়। তারপরও গ্রামীণ পরিবেশে যখন বিক্রি করে আলাদা একটি মুগ্ধতা কাজ করে, কেমন যেন ফিরে যায় সেই সব শৈশবে 90-এর দশকে। এটি রেললাইন, ঢাকা ময়মনসিংহের রেললাইন। রেললাইন থেকে 1 মিনিট পশ্চিমে হাঁটলেই হাটের দেখা পাওয়া যায়। এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শ্রীপুর হাট নিয়ে, শ্রীপুর নিয়ে আরও ভিডিও অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, পাশে থাকবেন।